Hi everyone, good morning. Welcome to my channel. আজকে আমি মহারাষ্ট্র সেটের কোশ্চেন পেপারে বাকি যে ডাউটস গুলো যেগুলো আমি আমার দিক থেকে হয়তো আমি সেভাবে করাইনি সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আলোচনা একটু করে নি। সো কোশ্চেন নাম্বার 22 তে আছে, ইউজ দ্য টার্ম অফ অবতার। অবতার টার্মটা কে ইউজ করেছিলেন সেটা এম এন শ্রীনিবাস ওখানে অপশনে আছে, এটা কারেক্ট আনসার হবে। কিন্তু এটা উনি একটা জার্নালে এটা লেখা আছে, তো সেই জিনিসটা তোমরা, আমি এখানে লিংকটা দিয়ে দিয়েছি, তোমরা এইটা টাইপ করে হোক বা এমনি ক্লিক করে হোক তোমরা এই জার্নালটা দেখে নিতে পারো। পুরো জিনিসটা অবতারের যে উনি ইউজটা উনি করেছিলেন এটা পুরো জিনিসটাই ওখানে লেখা আছে। সো লেটস কোশ্চেন নাম্বার 26, দ্যাট ইজ অলিগার্কির উপর যে মানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইকেলস আয়রন ল অফ অলিগার্কি। এখানে উনি একজন জার্মান সোশিওলজিস্ট ছিলেন, রবার্তো মাইকেলস, অ্যাকচুয়ালি ওনার নামটা ছিল রবার্তো মাইকেলস। তো উনি অলিগার্কি মানে হচ্ছে রুল বাই অ্যান এলিট ক্লাস। এলিট ক্লাস যখন রুল করছে, তো ডেমোক্রেসি ইজ that is the face the legitimizing the rule of the particular elite and oligarchy oligarchy class ক্লাসের মানে ক্লাস এখানে কিছু ওনার বক্তব্য অনুযায়ী ডেমোক্রেসিতে এগুলো হতে পারে বা হয়। কেন হচ্ছে যে লার্জ অর্গানাইজেশন থাকলে সেখানে বিউরোক্রেসির দরকার পড়ে, যেটা আমাদের দেশে আছে। ডেমোক্রেসি হলেও আমাদের দেশে কিন্তু বিউরোক্রেসিও আছে, তো বিউরোক্রেসির ফাংশনটা তখন খুব এফেক্টিভ হয়ে যায়। তো এফেক্টিভ হয়ে যায় বলেই তখন সেন্ট্রালাইজেশনের পাওয়ারটা তখন কিছু মানে কি বলবো, আয়রন ল অফ অলিগার্কি এই এই জিনিসটা চলে আসে। আর উনি 1911 সালে বুক অফ পলিটিক্যাল পার্টিস দ্যাট ইজ দ্য রুল বাই অ্যান এলিট অর অলিগার্কি এই বইটা উনি লিখেছিলেন। এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন আসলে আসতে পারে। তো এই এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26 এর ডাউট। দেন কোশ্চেন নাম্বার 28 এ যেটা আছে সেটা হচ্ছে যে ডিজনিফিকেশন। ডিজনিফিকেশন মানে হচ্ছে ইন সোশিওলজিতে, সোশিওলজিতে ডিজনিফিকেশন মানে হচ্ছে ডেসক্রাইব দ্য কমার্শিয়াল ট্রান্সফরমেশন অফ দ্য থিংস, যেমন এন্টারটেনমেন্ট হতে পারে। ডিজনিফিকেশন মানে হচ্ছে আমাদের ওই ডিজনিল্যান্ডের কথা আমাদের মনে পড়ে, যদিও মোর অর লেস মানেটা অনেকটাই ওরকমই, মানে ডিজনিল্যান্ড মানে কি ওটা তো এন্টারটেনমেন্ট পার্ক, তো ওয়ার্ল্ড ডিজনি তো চার রকমের পার্ক বানিয়েছিলেন ওখানে, তো সেটা তো এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছিলেন। তো এন্টারটেনমেন্ট সামথিং সিম্পলিফাইড কন্ট্রোলড এন্ড সেফ, এন্টারটেন হোক কিন্তু সেটাতে তিনটে জিনিস থাকতে হবে, একটা হচ্ছে সিম্পলিফাইড থাকতে হবে, কন্ট্রোলড থাকতে হবে এবং সেফ থাকতে হবে। তো সেই জন্য এখানে ওয়ার্ল্ড ডিজনির নাম এখানে দেওয়া আছে। উনি পার্ক মিডিয়া এই সমস্ত কিছু উনি বানিয়েছিলেন, ওনার তো মিকি মাউস তো ভীষণ ফেমাস একটা ক্যারেক্টার, মিকি ডোনাল্ড তারপর ডাম্বো এগুলো খুব ফেমাস ক্যারেক্টার ওনার মানে ক্রিয়েট করা কার্টুনের মধ্যে। দেন কোশ্চেন নাম্বার 31 যেটা আছে যে গিনি বা জিনি কোফিশিয়েন্ট, এটা কিন্তু ইকোনমিক্স থেকে কোশ্চেনটা দিয়েছে। ওটা একটা ইনডেক্স বা রেশিও, যেটা কি হচ্ছে ইকোনমিক্যালি ইনইকুয়ালিটিটাকে ভালো করে ওখানে আমরা আমাদের কাছে একটা স্পষ্টীকরণ হয়ে যাচ্ছে যে ইকোনমিক ইনইকুয়ালিটিটা আছে, একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বা নেশনের মধ্যে এই ইকোনমিক ইনইকুয়ালিটিটা আছে। তো এখানে দিয়েছে যে গিনি কোফিশিয়েন্ট ওয়াজ ডেভেলপড বাই দ্য স্ট্যাটিস্টিশিয়ান এন্ড সোশিওলজিস্ট কোরাডো গিনি বা জিনি। এবার তোমরা কিভাবে উচ্চারণ করবে এটা তো আমি তো জিনি উচ্চারণ করি, এবার তোমরা যদি গিনি উচ্চারণ করো কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রপার উচ্চারণ তুমি যেভাবে হোক করতেই পারো। তো এখান থেকেও একটা ছোট প্রশ্ন আসতে পারে যে কোরাডো জিনি কি আবিষ্কার করেছিলেন, যে জিনি কোফিশিয়েন্ট যেটা সেটা উনি আবিষ্কার করেছিলেন বা ওটা উনি আর কি ডেভেলপ করেছিল, আবিষ্কার নয় ডেভেলপ করেছিল। তারপরে যে ক্লাস্টার স্যাম্পলিং, এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, এই দুটো ছবি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো ক্লাস্টার স্যাম্পলিং এ কি বলতো, মানে র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এখানে তিনজন, এখানে আছে পাঁচজন, এখানে তিনজন, এখানে আছে চারজন, মানে সমান সমান ভাগ নেই এবং এখান থেকে এক একজনকে এক এক ভাবে তোলা হচ্ছে। যেমন এখানে একে তোলা হলো, একে তোলা হলো, আবার এখান থেকে একে তোলা হলো, এদের দুজনকে তোলা হলো, মানে
পিক করা হলো। তো আর ক্লাস্টার স্যাম্পলিংটা কি সমান ভাবে, এখানে দেখো পাঁচটা ভাগ আছে, 1 2 3 4 5, পাঁচটা ভাগে কিন্তু সমান, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ইকুয়ালি মানে এখানে 3, এখানে 3, এখানে 3, সমান ভাবে ডিস্ট্রিবিউটেড। এর মধ্যে থেকে আমি গ্রুপ অফ আমি এই গ্রুপটা নিলাম এবং এই গ্রুপটা নিলাম, ঠিক আছে। এবার আরেকটু যদি ডিটেইল আমি ক্লাস্টার স্যাম্পলিং যদি ধরি, যেমন ফার্স্ট ফার্স্ট যেমন একটা ক্লাসে ফার্স্ট করা হয়েছে, ধরো এই পাঁচজন ফার্স্ট হয়েছে, সেকেন্ড এই পাঁচজন সেকেন্ড হয়েছে, থার্ড এই পাঁচজন থার্ড হয়েছে। আমি যদি এখন বলি যে আমি সেকেন্ড গ্রুপটাকে আমি নেব, যারা সেকেন্ড হয়েছে তাদেরকে আমার দরকার, তখন আমি এই গ্রুপটাকে চুজ করব। তাহলে এখানে কি হচ্ছে, সবাই সেকেন্ড হয়েছে, এটা ছড়িয়ে ছিটিয়ে নেই, সবাই সেকেন্ড হয়েছে, যে র্যান্ডামলি আমাকে এখান থেকে ওখান থেকে পিক করতে হবে। সো দিস ইজ দ্য ক্লাস্টার স্যাম্পলিং। এবার হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি আমি অনেকবার পড়িয়েছি, তবুও আমি একবার বলে দিচ্ছি, এথনোস মিন্স হচ্ছে, এটা একটা গ্রিক ওয়ার্ড, এথনোস মিন্স হচ্ছে কোম্পানি, পিপল, নেশন কে বোঝাচ্ছে, আর গ্রাফিস কথার মানে হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এ লার্জ কালচার, মানে যেখানে একটা বড় গ্রুপ, মানে কালচার অফ গ্রুপের সম্বন্ধে ইন্টারাকশন হচ্ছে ওভার টাইম, তো সেই জিনিসটাকে আমরা এথনোগ্রাফির মধ্যে ফেলতে পারি। So thank you so much, that's all for now, please keep watching and please subscribe my channel, till then goodbye. আমি যদি মহারাষ্ট্রের অন্যান্য questions যদি পাই, আমি মহারাষ্ট্র সেটের যদি অন্য অন্য ইয়ারের, এটা 21-এরটা হলো, এবার যদি আমি 20 বা 19-এরটাও যদি পাই, আমি ডেফিনেটলি আমি আলোচনা করব। আমি ঠিক করেছি আমি প্রত্যেকটা স্টেটেরই সেটের সোশিওলজি কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের অন্যান্য স্টেটে কি কি পরীক্ষা হচ্ছে, আমরা তো ওগুলো নিয়ে অত ভাবি না, আমরা ডাইরেক্ট নেটের কোশ্চেনটা দেখি, নয়তো সেটের কোশ্চেন, মানে যে 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 স্টেটে থাকে সেই সেটের কোশ্চেনটা দেখি। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলের সেটটা দেখছি আর নেটটা দেখছি, যেটা ন্যাশনাল লেভেলে যেটা হচ্ছে, কিন্তু বাদ বাকি সোশিয়োলজিটা ভীষণ কমন একটা সাবজেক্ট, আর বাদ বাকি স্টেটগুলোতেও তো সোশিয়োলজি পরীক্ষাটা হচ্ছে, তাদেরও তো কোশ্চেন্স আছে। তো এবারে ওটা করলে কি হচ্ছে, আমরা নতুন নতুন কিছু শিখতে পাচ্ছি। আমার মনে হয় সবকটা স্টেট থেকে যদি অন্তত একটা দুটো করে পেপারও যদি আমরা করি, আমার মনে হয় নেট কোয়ালিফাই করতে বেশিক্ষণ সময় লাগবে না, মানে হয়তো একবারেও হয়তো হয়ে যেতে পারে, বিশেষ করে সাবজেক্টস। তো সেই জন্য আমি সবকটা, এটা মহারাষ্ট্রটা আমি হয়তো আমি একটা দুটো হয়তো পেয়ে যাব করিয়ে নিয়ে, এবার আমি আস্তে আস্তে রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ যে যে স্টেটগুলো আমি পাবো, তাহলে সেই সেই স্টেটগুলো টোটাল আমাদের আমাদেরকে এখনো 27টা থেকে 28টা স্টেটের আমাদের করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দ্যাটস অল ফর নাও, অ্যান্ড টাটা।